আমি এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো আপনারা যারা নতুন খামার করতে চাচ্ছেন কবুতর নিয়ে তাদের জন্য খুবই উপকারে আসবে। কবুতর এইভাবে পালন করবেন, তবে কবুতরের যখন পাশে যখন জমিনে বিলে যখন মানুষে ফসল করবে ফসলের সময়তে তখন আপনারা কবুতরগুলো সাবধানে রাখবেন। ওই সারটার যখন জমিনে দেওয়া হয় ওই সারগুলো তখন যদি কবুতরে খায় তখন কবুতর ওখান থেকে রোগাক্রান্ত হয়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা খামারি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রতিবেদনে। আজকে আমার কবুতরের খামার আপনাদেরকে দেখাবো অবশ্যই। এখনও আমি আদার দেই নাই, আদার দেওয়ানোর আগে এরা কীভাবে নেমে গেছে দেখেন। মাশাল্লাহ, কবুতর পালন করা খুবই সহজ, কবুতর পালনে অনেক লাভ আছে। তবে আপনারা যারা নতুনভাবে যারা কবুতর পালন করতে চান তারা কোন কবুতর দিয়ে খামার শুরু করবেন? আমার মতামতে আপনারা আগে শুরু করবেন দেশি কবুতর দিয়ে। দেশি কবুতর দিয়ে পালন করলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। যদি আপনার যদি নাই বুঝতে পারেন কবুতরের সমস্যা রোগ, তখন তো আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তো সেজন্য আগে আপনি দেশি কবুতর থেকে শুরু করতে হবে। দেশি কবুতর থেকে শুরু করবেন, কবুতর দেখেন মাশাল্লাহ, যেটা সুস্থ কবুতর সেটা কিন্তু একসাথে থাকবে, সবার সাথে থাকবে, কোনো সমস্যা হবে না। কিন্তু যেগুলো অসুস্থ কবুতর সে আলাদা থাকবে, ঝিমিয়ে থাকবে, খাদ্য খাবে না, তার পশমগুলো ছেড়ে দিয়ে রাখবে, এরকম থাকবে, সেগুলো রোগবালায় যেগুলো থাকবে সেগুলো এভাবে থাকবে। তা আপনারা আগে কিন্তু ফ্যান্সি কবুতর দিয়ে খামার শুরু করবেন না, এটা আমার একটি অনুরোধ নতুন ভাইদের জন্য। কারণ হলো আপনি তো কোনো কিছু বুঝতে পারবেন না কবুতরের রোগবালায় সম্বন্ধে, তখন আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। সেজন্য আপনি যখন দেশি কবুতর থেকে খামার শুরু করবেন অনেক ভালো হবে, কারণ এখানে যখন এগুলোর বেশি দাম না। এই দেশি কবুতর আমাদের এদিকে বিক্রি করা হয় জোড়া 800 টাকা 600 টাকা পর্যন্ত, সর্বোচ্চ 800 টাকা জোড়া বিক্রি হয় দেশি কবুতর আমাদের এদিকে। আর ফেন্সি মুখি বিভিন্ন ধরনের এগুলো বিভিন্ন রেটে বিক্রি হয়। এই যে আমার ফেন্সি মুখি কবুতর হয়েছে এটা, এই যে মুখি স্প্রিং মুখি হলো এটা, এটা আমার স্প্রিং মুখি উঠে গেছে উপরে বাসায়, ওগুলার বাচ্চা হলো। আবার এই যে এখানে দেখতেছেন এইটা, তারপরে মাশাল্লাহ এইটা, যেগুলো যেগুলো মাথা সাদা অবশ্যই সেগুলো হলো মুখি, মুখি কবুতর স্প্রিং মুখি বলা হয়। তা আমি কিন্তু প্রথমে দেশি কবুতর থেকে খামার শুরু করেছি, এর পাশাপাশি আমি খরচগুলো নিয়ে আসছি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আপনারা দোয়া করবেন আমার জন্য অবশ্যই, আমার খামারটি যেন আরও বড় হয়। প্রিয় ভাইরা, কবুতর পালন করা সহজ, কবুতর কীভাবে আপনারা পালন করবেন অবশ্যই আমি আপনাদেরকে আজকে সব কিছু বলবো। যারা নতুন খামার করতে চান তাদের জন্য এই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ, তারা করতে পারেন। দেখেন মাশাল্লাহ, আমার প্রত্যেক বাসাতে জোড়া জোড়ায় কবুতর, আমি এখানে তাদেরকে রাখি, এখানে থাকে, আর এখান থেকে নেমে এভাবে আমি খাওয়ার এখানে দিই, এখানে তারা খাওয়ার খায়। আসলে এখানে আমার কিছু ফেন্সি কবুতর আছে, করসের কিছু কবুতর আছে, সেটা হলো সিরাজের করস, আর ফেন্সি স্প্রিং মুখি আছে কয়েকটা। তো প্রিয় ভাইরা, কবুতর পালন করার সব নিয়ম হলো কবুতরের রোগ কখন হয়। অনেক ভাইরা আমাকে প্রশ্ন করেন কবুতরের রোগটা কখন হয়, কবুতরের রোগ হওয়ার কারণ হলো তারা একটা ড্যাপ সার আছে, যেখানে যারা ফসলে ধানে যেই সারগুলো ইউজ করে সেগুলো তারা খায়, খাইলে তখন এই কবুতরের রোগ হয়, তখন তারা পায়খানা করে, এরপরে মারা যায়, সোনা পায়খানা হয় কবুতরের ওখান থেকে। আপনারা অবশ্যই দেখতেছেন মাশাল্লাহ আমার কবুতরগুলো খুবই সুস্থ আছে, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি পরিচর্যা করি অবশ্যই, আর এখনও আমার বাসায় কোনোগুলো এখনও ডিম দেয় নাই, বাচ্চা ছিল সবগুলো আমি উঠে ফেলছি, আর বাকিগুলো ডিম দিবে এখন কিছুদিনের ভিতরে। প্রিয় ভাইরা, যখন আপনারা কবুতর পালন করবেন এইভাবে পালন করবেন, আমি এখানে ধান দিই,
গমের দাম, গম অনেক বেশি এখন বর্তমানে, গমের যে দাম, গম খাওয়ানো সম্ভব না। তো সেজন্য আমি কিন্তু তাদেরকে ধান দিই, তারা ধান এভাবে পছন্দ করে, ধান এভাবে খায়, মাশাআল্লাহ কোনো সমস্যা হয় না আশা করি। আর ধানগুলো আপনারা কিভাবে দিবেন, ধানগুলো হালকা সিদ্ধ করে তারপরে ধানের একটা যে কাঁটা আছে আল যেটা, এটা আপনারা আগে নষ্ট করে ফেলবেন, সিদ্ধ করলে কিন্তু এই কাঁটাগুলো তখন চলে যায়। আর কবুতরের যে মাঝে মধ্যে যে এই চুনা পায়খানা হয়, এজন্য আপনারা কি খাওয়াইবেন, রানামাইসিন একটি ওষুধ আছে, আমি আরও এর আগে অনেক ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম, ওই ওষুধটি আপনারা দিবেন পাঁচ দিন, তিন দিন, পাঁচ দিন, সাত দিন, এ একটা ডোজ অনুযায়ী দিতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে আপনারা যখন অ্যান্টিবায়োটিক খাওয়াবেন তখন কিন্তু এটাতে কোনো কাজ করবে না। আপনাদেরকে আমি একটি অনুরোধ জানাই, সেটা হলো কবুতর আপনারা যখন পালন করবেন তখনই কবুতরের পরিচর্যাটা বেশি করবেন। দেখেন আমার বাসার ভিতরে কোনো ময়লা নাই, আমি ময়লাগুলো ফেলে দিই কয়েকদিন পর পর, এখানে যে ময়লা থাকে এগুলো ফেলে দিলে কবুতর তখন ভালো হয়। আর কবুতরের বাচ্চার যখন ময়লার ভিতরে থাকে তখন ফোক আসে, বিভিন্ন ধরনের ফোকে কবুতর বাচ্চা পর্যন্ত সমস্যা হয়ে যায়, সেজন্য কবুতরের রোগ বেলাগুলো হয়। তো আমি এখানে খাওয়ার দিই, অনেক ভাইরা উপরে দেয়, বিভিন্ন জায়গায় দেয়, বাহিরে দেয়, আমি ঘরের ভিতরে এখানে তার বাসস্থান, এখানে নিচে এসে তারা খাদ্য খায়, এভাবে তারা খায়। প্রিয় ভাইরা দেখেন একটা বিষয় হলো, আমার একটি মুরগি সে কবুতরের বাসায় কিভাবে ঢুকে সবসময় ডিম পারে, দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন সে কিভাবে বাসার ভিতরে ঢুকে বসে বসে ডিম পাড়তেছে, কোনো সমস্যা হয় না আশা করি, সে ডিম পেড়ে তখন বাইরে চলে আসে, এখানে সে পছন্দ করছে সেজন্য এখানে ডিম পাড়ে। প্রিয় ভাইরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।